নেশা করুন, নেশা করা ভালো। নেশা করুন, নেশা করা ভালো। চমকাচ্ছেন কেন? আপনি কোনো ভুল কথা শোনেননি? হ্যাঁ, আপনি ঠিক সেটাই শুনেছেন যেটা আমি বলেছি। নেশা করা ভালো, নেশা করা উচিত। আর প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো নেশা থাকে। কি মনে হলো যে আমি ভুলভাল বকছি? না, আমি যে ভুল বলছি না এটা বুঝতে গেলে তো আমার সঙ্গে থাকতে হবে। তো দেখুন, আপনি চারিপাশে তাকালেই দেখবেন যে প্রত্যেকটা অকেশনে মদের ফোয়ারা। ঠিকই বলছি, পুরুষ মানুষের নেশা নেই, এটা যেন একটা সোনার পাথর বাটির মতন গল্প। কোথাও মদের নেশা, কোথাও সিগারেট বিড়ির নেশা, কোথাও আবার গেম খেলার নেশা, কারো টিভির নেশা, কারো খৈনির নেশা, কারো তামাকের নেশা। এইরকম বিভিন্ন নেশায় আমরা আপ্লুত হয়ে আছি, ঠিক তো? এমন একটা মানুষ বলুন তো যার কোনো নেশা নেই। আপনি হাত তুলে বলবেন, আমি, আমার কোনো নেশা নেই, আমি মদ খাই না, আমি বিড়ি খাই না, আমি স্মোক করি না, কোনো ধরনের বিড়ি, সিগারেট, চুরুট, খৈনি, তাবাক, গুটখা, আমার কোনো এই ধরনের নেশা নেই। সত্যি, টিভি না তাও দেখি না, ভালো কথা। আপনি নিশ্চয়ই তাহলে একজন সফল মানুষ। আর যদি আপনি সফল মানুষ হন, তার মানে আপনার কাছে অনেক টাকা। সেই টাকাটা কি আপনি সব কিছু ত্যাগ করে রোজগার করেননি? যদি ঘরে নাড়েন যে হ্যাঁ, তাহলে টাকাটাই আপনার নেশা। আপনারও কিন্তু নেশা আছে। পৃথিবীতে সবচেয়ে দামি গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি। তো ল্যাম্বরগিনি দামি গাড়ি, সব থেকে ভালো লাক্সারিয়াস গাড়ি ল্যাম্বরগিনি। কিন্তু দেখবেন টিভিতে সেই ল্যাম্বরগিনির কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় না। কেন জানেন? একবার সেই কোম্পানির মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন যে এই গাড়ি যারা কিনবে তাদের হাতে টিভির সামনে বসে নষ্ট করার মতো সময় নেই। তার মানে তারা টাকার নেশায় মুজে আছে। ইয়েস, ঠিকই, নেশা আমাদের প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই থাকে। কারোর গল্পের বই পড়ার নেশা, কারোর ভালো কিছু নেশা, সমাজ সংস্কারের নেশা, কারোর কবিতা লেখা, কবিতা শোনার নেশা, কারোর গান, কারোর ইউটিউবিং, কারোর আবার জ্ঞান দেওয়ার নেশা, যেমন আমি। তার মানে নেশা আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু কারোরটা ভালো যেটা তাদের জীবনকে উন্নতির শিখরে নিয়ে যায়, কারোরটা খারাপ, মানে তার চোখে হয়তো ভালো, কারণ ভালো না যদি সে মনে করতো তাহলে সে সেটাকে প্র্যাকটিসই করতো না, কিন্তু আপাত দৃষ্টিতে তার কাছে ভালো মনে হলেও তার পরবর্তী এফেক্ট কিন্তু খারাপ। তাই আমি বলি যে যদি আপনি বলেন যে নেশা ছাড়া মানুষ থাকতে পারে না বা পুরুষ মানুষ নেশা নেই, তাহলে হয় নাকি? তাহলে বলবো অবশ্যই নেশা রাখুন, কিন্তু সেটা যেন হয় টাকার নেশা, সেটা যেন হয় ক্যারিয়ারের নেশা, সেটা যেন হয় সুসম্পর্কের নেশা, সেটা যেন হয় পড়ার নেশা, সেটা যেন হয় সমাজ কল্যাণের নেশা। বিবেকানন্দ বলেছেন যে যদি জন্মেছো তো একটা দাগ রেখে যাও। তো আসুন না, নেশা যদি করতেই হয় এমন কোনো নেশা করি যাতে সমগ্র পৃথিবীতে মৃত্যুর পরেও আমাদেরকে সকলে মনে রাখে, সেই দাগটা অন্তত রেখে যাই। তাই আসুন সবাই মিলে আমরা নেশা করি, কিন্তু ভালো নেশা, যাতে দেশের মঙ্গল, দশের মঙ্গল, আমার মঙ্গল, আপনার মঙ্গল। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর নেশা করে যাবেন। নমস্কার।